আচ্ছা হ্যাঁ বলো বলো বন্যা বলো। পরেরটুকু বুঝতে পারতেছি না আমি, যদি আপনি পুরাটা কইরা একটু ক্লিয়ারলি বুঝাই দিতেন আমার। আমাদের মেইন অঙ্কটাই হচ্ছে কত সালের অঙ্ক সেটাকে দেখতে হবে। অঙ্কে শুরু 2016 সাল লেখা আছে, তাই না? তার মানে আমার 16 সালের আয় আর 16 সালের ব্যয় হবে। এর আগের বছর এগুলো আমার হচ্ছে ওপেনিং এ যাবে, আর পরের বছর গুলো যাবে ক্লোজিং এ। এখন এইখানে আমি স্যালারি দিয়েছি 20,000 টাকা, সমন্বয় বলছে 20,000 টাকার মধ্যে 500 টাকা হচ্ছে 15 সালে, তার মানে গত বছরের। গত বছরের স্যালারি যদি আমি এখন দিই, তাহলে গত বছর এটা কি বকেয়া ছিল? তাহলে এটা বাদ যাবে। 16 সালে শুধুমাত্র 16 সালে জিনিসগুলো আসবে, অন্য 16 সালে আবার স্যালারি আউটস্ট্যান্ডিং আছে 16 সালে, মানে বকেয়া 16 সালের বকেয়াটা 16 সালের সাথে যোগ হবে। আবার এটা কি লেখা আছে যখন যে আমরা ইনকাম কি স্টেটমেন্ট করব? যোগ, ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ ইনকাম এক্সপেন্স যোগ। তখন আবার লেখা আছে লাস্ট ইয়ার, গত বছরের যদি অ্যাডভান্স থাকে সেটা আমার সম্পদ। আবার এই বছর যদি নেক্সট আগামী বছর একটু অ্যাডভান্স দিয়ে থাকে সেটাও সম্পদ, ব্যালেন্স শিট ওপেনিং ক্যাপিটাল ফান্ডে যাবে না। এখান থেকে ওপেনিং ক্যাপিটাল ফান্ডে যাবে শুধু এই যে 500 টাকা 15 সালে, আর এই যে লাস্ট ইয়ার যেগুলো সেগুলো ঠিক একই কাজ চাঁদা তৈরি হয়েছে, চাঁদার ভিতরে যে 5,000 টাকা 15 সালে এটা যেগুলো, আবার যে লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন আছে 1,000 টাকা এটাও চলে যাবে ওপেনিং। স্যার আরেকটা কোশ্চেন, উপরে যে 3 নাম্বার অঙ্কটা বা 1 নাম্বার অঙ্কটার মধ্যে যে ইন্টারেস্ট আছে না, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 5% ইনভেস্ট অন ডিসেম্বর 31 ডিসেম্বর, এটা তাহলে আমরা কেন ইয়াতে দিলাম, ওপেনিং অ্যাসেটে দিলাম? আমি তো সুদটা পেয়েছি, তাই না? না এখানে তো স্যার উল্লেখ করে বলছে যে 31 ডিসেম্বর, কোথায়? ওই যে আপনার 1 নাম্বার অঙ্ক। 31 ডিসেম্বর কি সাল দেওয়া আছে সাথে? কোন সাল? না না সাল দেওয়া নাই, নাই সাল না সাল দেওয়া দেওয়া থাকলে নাই। বুঝবা গত বছর। আহ এবং 2011 লেখাই তো আছে, দেখো 31 ডিসেম্বর 2011 গত বছর। এই যে ও ও স্যার আমার এখানে লেখা নাই আর কি, এর জন্য বুঝি। তার মানে সাল না দেওয়া থাকলে আপনার 3 নাম্বার অঙ্কটার মধ্যে তো শুধু শুধু 5% ইন্টারেস্ট তো মানে এটা আছে। গত বছরের, সাল না দেওয়া থাকলে গত ও বছরের। আচ্ছা যদি আচ্ছা, ক্যাপিটাল ফান্ড গুলো কি দেখছি রে বাসায়? না ভাইয়া দেখতে পাই না, আর আপনি তো আগের ভিডিওটার রেকর্ডটাও দিলেন না। আগে কোনো রেকর্ড হয়নি, পরে আর দিতে পারি। আরে স্যার চারে আর কোনো প্রবলেম নাই, ওদের কাউরে জিজ্ঞাসা করেন কারো আছে কিনা? দেখেন আচ্ছা স্যার স্যার 5 নাম্বারটা দেখেন। আচ্ছা দেখো 5 নাম্বারটা। আচ্ছা 5 নাম্বার স্যার পেমেন্ট যে কলাম আছে, হ্যাঁ এখানে আপনি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, হ্যাঁ এটা কেন দিল ইয়াতে লাইবিলিটিতে, ওপেনিং লাইবিলিটিতে? আউটস্ট্যান্ডিং মানে কি? বকেয়া খরচ। বকেয়া খরচ, হ্যাঁ বকেয়া 16 সালে যদি আমি বকেয়া খরচ দিই, হ্যাঁ হ্যাঁ তাহলে কি 16 সালের বকেয়া দিব না 15 সালের বকেয়া? আজকে স্যার যদি আমি বকেয়া দিলে তো আগের বছরের বকেয়া দিব, হ্যাঁ আগের হ্যাঁ ডেট হ্যাঁ দিব। হ্যাঁ এই জন্যই এটা চলে গেছে ওপেনিং লাইভ। মনে রাখবে বকেয়া দিলে কখনোই আজকের টা চলতি বছর দেওয়া, বকেয়া সব বিগত বছরের যেই বাকি থাকে সেটা দেওয়া। জি জি স্যার। 5 নাম্বার জ্যোতি, এই দেখো তো এই লাইনটা দিয়ে কি বুঝাচ্ছে, যে লাইনটা যদি ইউজ করতেছি, ফার্নিচার বিক্রি করছে 300 টাকা, বাট ওটা বুক ভ্যালু কত টাকা? 500 টাকা। 500 টাকা বুক ভ্যালু, মানে খাতায় লেখা 500, বেচছো 300, কত টাকা লস? 200 200 টাকা মনে হচ্ছে, 200 টাকা বস, তাই না? কিন্তু দেখো তো ফার্নিচারটার কোনো অবচয়ের পরিমাণ কথা বলা আছে কিনা, নাই। নাই লস কোথায় যাবে?
স্যার লস কোথায় যাবে? লস সরি, ইনকাম ইয়েতে ইনকাম যাবে না, ইনকাম ইনকাম এক্সপেন্ডিচার। স্টেটমেন্ট, ওই যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, এটাতে তো যাবে নাকি? এবার এবার আমরা একটু পড়ি। হ্যাঁ, এই রিসিপ্ট পাশে যা থাকে সেগুলা হয় আয় হবে না ব্যয় হবে, না থাকবে? জি স্যার। আচ্ছা, রিসিপ্ট আয় না হলে দায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে শুধুমাত্র ওপেনিং যে ক্যাশ আছে এটা আয় হবে না দায় হবে, এটা সম্পদ, এটা মনে রাখবেন। এই একটা ফিট এক এক তারিখে যেটা, হ্যাঁ, ক্যাশ ব্যালেন্সের এক এক তারিখে যেটা আছে এটাই একমাত্র সম্পদ। এইটা ছাড়া বাকিগুলো যা আছে এখানে, যে অ্যাডমিশন ফি, সাবস্ক্রিপশন, ইন্টারেস্ট। এখন বলো জ্যোতি, অ্যাডমিশন ফিটা কি আয় না দায়? ভর্তি ফি, ক্লাবে ভর্তি হবে এটা ভাই আয়। আয়, সাবস্ক্রিপশন তো একদম খাঁটি আয়, তাই না? সাবস্ক্রিপশন যেটা আপনার চাঁদা, পাস্ট ইয়ার একটা হবে সরি সম্পদ, আর কারেন্ট ইয়ার একটা হলো আমার আয়, আয়, আর ফিউচার ইয়ারে যেটা দেওয়া থাকবে দায়। সেটা আমার দায়। কিন্তু এইখানে দেখো সাবস্ক্রিপশনটা না সরাসরি 22,000 লেখা আছে, তার মানে তখন তুমি বুঝবে এই 22,000 কি সবই কি বছরের না, তখন নিচে সমনে বলছে সাবস্ক্রিপশনের মধ্যে ইনক্লুড আছে, যে ইনক্লুড 300 টাকা হচ্ছে 1500, তাহলে 1500 কি গত বছর না? হ্যাঁ, এটা সম্পদ। আবার 600 টাকা ইনক্লুড আছে, সেটা হচ্ছে তোমার 17 সালের, আমার অঙ্ক কিন্তু 16 সালের অঙ্ক, 16 সালের মধ্যে যদি 17 সালে থাকে তাহলে কি অগ্রিম না? না স্যার, এখানে যে বলছে এন্ড স্যালারি ইনক্লুড, এটা তো স্যালারি আছে 600 টাকা। না, তাহলে স্যালারির সাথে সাবস্ক্রিপশন দেখো, তাহলে সাবস্ক্রিপশন, এই যে দেখো নিচে লেখা আছে 2016 সালের, কবে? 31 তারিখে। যাইয়া আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা আছে? 800 টাকা। 800 টাকা তার ভিতরে 100 টাকা কোন সালের? 100 টাকা এজেন্ট পনেরো স্যার, এটা কি বলছে এজেন্ট এগেনস্ট, এগেনস্ট মানে তোমার যে বছর শেষে স্যালারি বকেয়া আছে 800, তার ভিতরে 100 টাকা হচ্ছে 15 সালের বকেয়া, তাহলে 16 সালের বকেয়া কত টাকা? 800 না 700? স্যার এখানে স্যালারি কই? আর স্যালারি কথা বলিনি, সাবস্ক্রিপশনের কথা বলছি। আমি স্যার আমার মেয়ের জন্য কিছু বুঝতে পারতেছি না, দুইটা কি যন্ত্রণা হয়ে যাচ্ছে। মেয়েদের তার দাদু বলে দিয়ে দাও, তার বাবার কাছে দাও। স্যার দাদি এখন ঘুমের রাজ্যে আর বাবাও ঘুমের রাজ্যে, বাবার শরীর ভালো না। এখন তোমার এই চাঁদা বলতেছে বছর শেষে চাঁদা বকেয়া আছে, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, যে আউটস্ট্যান্ডিং এটা মানে হচ্ছে বকেয়া। ভাই আমি তো মিউট করলাম তখন, আরে বলি ও এখনো জয়েন করে নাই। 800 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে 1500, তাহলে 16 সালে কত টাকা বকেয়া হবে? 700 টাকা। 700 আর 1500 সালে 300 টাকা, তুমি 22,000 টাকার মধ্যে 1500 ছিল কত টাকা? 22,000-এর মধ্যে 1500 ছিল স্যার 300 টাকা। 300 টাকা থেকে এখনো কত টাকা বকেয়া আছে? এখন 800 টাকা বকেয়া আছে। না, 100 টাকা ওই গত বছরের 300 টাকা বকেয়া, তার ভিতরে 100 টাকা এখনো বকেয়া। 300 থেকে পাইছো কয় টাকা? 300 থেকে কত টাকা পাইছি? সেটা হয়তো ইয়ে থেকে বাদ দিছে, ইনকাম স্টেটমেন্ট থেকে। হ্যাঁ আমি তো স্যার ইনকাম স্টেটমেন্ট করি নাই। হ্যাঁ 200 টাকা বাদ দিছে প্রথমে সাবস্ক্রিপশনে, তো অ্যাড করছে সরি 800 থেকে 100 বাদ দিয়ে 700 টাকা অ্যাড করছে, তারপর আবার লেস দিছে 1500-এর 200। 200টা কেমনে লেস দিছে? 200টা কেমনে লাগছে? 15 লেসে সাবস্ক্রিপশন রিসিপ মাই, তারপর 1500-এর 200 টাকা। এই আমার স্ক্রিনে দেখো কি ওই লেখছি, এটা তোমরা একটু দেখাই দাও তাহলে ভালো হবে। এখানে তাহলে এটা লিখে দিই। হ্যাঁ লিখে দাও।
স্যার আমার বই দেখলে আপনি হাসতেন, আমার বই পুরা দাগাইয়া গুতাইয়া আমি যে কি করছি। ভালো দাগ না থাকলে তো শেখা যায়, থাক লাগবে না স্যার। আমি জীবন অপরালে লেগে এত পাগল আছিলাম না, আমি এবার মনে করতেছি যে আমি যাহা ফিল করবো, তাই স্যার দয়া করে আমার পাশ করানোর মতো মার্ক কুড়াই দেন, একটু পড়ানাঙ্গ ঠিকঠাক করে। স্যার এইখানে আমি যেখানে থাকি এখানে প্রতিনিয়ত মানুষের কাছে শুনবেন যে আমি অশিক্ষিত মূর্খ, আমার সার্টিফিকেট নাই, আমার যে ফ্যামিলিতে থাকি ফ্যামিলি সবাই অনেক অনেক শিক্ষিত স্যার, দয়া করিয়া আমাকে একটু যদি হেল্প করেন তাহলে আমি এই যাত্রায় পাশ করে যাই, তো অন্তত সার্টিফিকেট হইব। এই সার্টিফিকেট গুলো আমি ওয়ালো 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 টানাই না, বুঝছেন? সার্টিফিকেট পামো, ওটা ফটোকপি করবো, ল্যামিনেট করবো, আমার অনেকগুলা ওয়াল আছে সবগুলাতে টানাই না। কেন সেটা বলতে গেলে অনেক হিস্ট্রি স্যার, আমি মূর্খ মেয়ে, আমার বিয়ে হয়েছে এসএসসি পাস করার পরে, এই পর্যন্ত স্যার এই পর্যন্ত আসছি, মানুষের এত উৎসাহ, আমাকে এত উৎসাহ মানুষ দিছে, আমি লাইফে উৎসাহ ছাড়া কিচ্ছু পাইনি। আমি কারো ছাত্রের যোগ্য না, আমি পরিবারের বউর যোগ্য না, আমি এই না সেই না, চাকরি পাবো না, এগুলো এগুলো শিক্ষিত মানুষ বলে। মানুষ বলছে এই জন্য তুমি লেখাপড়া করতেছো তো? না মানুষ বলছে তাই লেখাপড়া করতেছি না, মানুষ বলছে দেখে কিছুই করি নেই, কিন্তু এখন পাস করতে হইব, কারণ আমি যদি এখন ফেল করি, আমি একটা বিজনেস ধরছিলাম, ইদানিং খুব একটা ঝামেলার মধ্যে আমি আছে, আমি আসলে পারিবারিক অশান্তিটা অন্যরকম স্যার, খুলছিলাম অনলাইনে পেজ খুলে একটা ওই যে কাপড় টাপড়ের বিজনেস শুরু করতে চাইছিলাম, যে আমি ভবিষ্যতে ব্যবসা করে পড়াশোনা করতেছি স্যার, সিদ্ধান্ত 10 বছর ধরে কি বিজনেস এ করতেছি, যদি কোনো বিজনেস না করি তাহলে কেমনে, আচ্ছা আচ্ছা এই চিন্তা করে ঢুকছিলাম, কিন্তু এখন যে পরীক্ষা টরীক্ষার জন্য আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই, এখন দেখো একটু কষ্ট করে বলেন স্যার, আপনি কষ্ট করে দেখান, আমি কষ্ট করতেছি না, আমি তাকে তাহলে এখন সোহানা তোমার ছেলে আছে কেন? ভাইয়া ছেলে তো ঘুমাইতেছে। আবার ফার্নিচার বিক্রি করছে, এটা কি আয় না ব্যয় বলো দেখি? সম্পদ বিক্রি করছে, না না এটা কখনো আয় হবে না, এটা একটা সম্পদ বিক্রি, সম্পদ বিক্রি থেকে আয় হয় না। কিন্তু আমরা তো টাকা পাইছি। কত টাকা পেয়েছো? 300। 300 সম্পদের দাম ছিল কত? 500। 500 টাকা সম্পদ যদি 300 টাকা পাও, 500 টাকা সম্পদ যদি তুমি 300 টাকা বেচো, তোমার লাভ হয় না লস হয়? লস। লসটা কোথায় দেখাবা? বে এই যে ব্যাপারে দেখো যে লস অন সেল অফ ফার্নিচার 200 টাকা, বুঝছো? আর একটা হচ্ছে কি তোমার নিউজ পেপার বিক্রি করছে, এটা আয়, প্রত্যেকে আমরা টাকা রেখে রাখছি, মাস শেষ হয় পরে বিক্রি করে দিই। ডোনেশনটা কি হবে? ডোনেশন মানুষ যে টাকা পয়সা অনুদান দেখ লাভে আমাদের, এটা ডোনেশন কি? এই যে এই যে লিখে আছে ডোনেশন ক্যাপিটালাইজড, দেখা আছে? তার মানে যতটুকু যতটুকু ক্যাপিটালাইজ করবে ততটুকু ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ হবে, বাকিটুকু পায়। তাহলে কত পার্সেন্ট ক্যাপিটালাইজ করতে হচ্ছে? 75%। তাহলে আয় হবে কত পার্সেন্ট? আয় হবে কত পার্সেন্ট স্যার? 25%। এই যে দেখো 25% দেখা গেছে, বাকিটুকু কই যাবে ভাইয়া? বাকিটুকু কই যাব? বাকিটুকু এই যে ক্যাপিটাল ফান্ড আছে না ব্যালেন্স শীটে, ক্যাপিটাল ফান্ডের সাথে ও ঠিক আছে স্যার। ক্যাপিটাল ফান্ডটা তো এটা কই দিল না তো
কে বলছে দেখো ও দিছে দিছে এই ডোনেশন 75% পেয়েছি আচ্ছা এবার খরচ পেশা শো স্যালারি এক্সপেন্স বেতন দিছো কত টাকা বেতন স্যালারি এক্সপেন্স কত টাকা 17 সম্পদ সম্পদ ফার্নিচার কি সম্পদ তাহলে এটা ব্যালেন্স শীটে কি সম্পদ পড়া যাবে না জি আর এই ইনভেস্টমেন্ট কি সম্পদ না দায় সম্পদ ইনভেস্টমেন্ট কি সম্পদ সম্পদ হইলে ব্যালেন্স শীটে যায়া অ্যাসেট পাশে কি সম্পদ পড়বে না এই যে 15% ইনভেস্টমেন্ট তার সাথে আবার নতুন ইনভেস্টমেন্ট অ্যাড নিউ সানরি এক্সপেন্স মানে কি সানরি ক্যাপিটাল ফান্ডিং হয়ে যায় দেখো এই যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স দিয়ে দিচ্ছে এটা একটা জায়গায় পোস্টিং হবে শুধু তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের পেমেন্ট পাশের আইটেম গুলো ওপেনিং হয়ে যেতে পারে আবার সরাসরি ব্যালেন্স শীট যেমন ফিক্সড অ্যাসেটস ফার্নিচার ইনভেস্টমেন্ট এগুলো সব ব্যালেন্স শীট চলে যাবে আর খরচ গুলো যাবে ইনকাম স্টেটমেন্ট চলে আর এই যে ক্লোজিং ক্যাশ এটা কোথায় যাবে বলো তো সবার শেষে যে হাতে নগদ থাকে এটা ভাই ব্যালেন্স শীটে যাবে আর সবার শেষে যে হাতে নগদ সেটা কি সম্পদ না তাহলে এটা সরাসরি ব্যালেন্স শীটে চলে যাবে আর এই সবার প্রথম যে ক্যাশটা আছে এটাও যাবে ক্যাপিটাল ফান্ডিং নয় আর সবার শেষে ক্যাশটা যাবে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটসে অ্যাসেট পাশে যাবে এবার সমনে বলছে 1/1/16 মানে একদম 16 তারিখ প্রথম দিন বছরের প্রথম দিন যে এফডিআর ছিল সেটা সম্পদ ফার্নিচার সম্পদ বিল্ডিং সম্পদ তাহলে ক্যাপিটাল ফান্ডিং নয় যখন আমরা করতে গিয়েছি তখন যা দেখো এই যে প্রথমে এফডিআর ফার্নিচার বিল্ডিং সব সম্পদ ওপেনিং ক্যাশ যেটা ছিল রিসিটেন্ট পেমেন্টে সেটাও চলে আসে 3 টাকা এরপরে সাবস্ক্রিপশনের ভিতরে 1500 টাকা আছে এটা বাদ যাবে স্যালারির মধ্যে 1700 আছে বাদ যাবে 1600 চাঁদা বকে আছে যোগ হবে কিন্তু বলতেছে 100 টাকা এখনো 1500 তাহলে 800 টাকার মধ্যে যদি 100 টাকা 1500 হয় তাহলে 1600 এর অ্যাকচুয়ালি কত টাকা বকে আছে 800 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে 1500 তাহলে 1600 বকে কি 800 হবে না 700 হবে বলতো 700 এবার আবার সমনে বলতেছে তোমার 1500 সালের বকেয়া ছিল যে 300 সাবস্ক্রিপশন ইনপুট 300 টাকা 1500 সালে তো 1500 সালে 300 টাকার মধ্যে এখনো 100 টাকা বকেয়া আছে তাহলে কত টাকা আদায় হইছে 1500 সালে 100 টাকা আদায় হইছে না 200 টাকা আদায় হইছে 300 টাকা বাকির মধ্যে এখন 100 টাকা বাকি এজন্য 200 টাকা আদায় হইছে আর 200 টাকা হচ্ছে 1500 সালের টাকা এজন্য এটা আমরা বাদ দিচ্ছি আমাদের অঙ্কে 16 সাল ব্যতীত অন্য কিছু আনা যাবে না কারণ অঙ্কটা 16 সালে সব কিছু থাকবে 16 সালে মনে থাকবে মূল থিম হচ্ছে যে আমরা অঙ্কটা কোন সালে করতেছি সেটা দেখবো এই যে এখানে দিকে তাকিয়ে দেখো তো বলবে এই অঙ্কটা কি 16 সালের অঙ্ক না এই যে চাঁদা চাঁদা দেখো চাঁদা এখানে কত সুন্দর করে ভাগ ভাগ করে লিখছে 15 সাল লিখছে 16 সাল লিখছে 17 সাল লিখছে আর বলো 15 সাল কি গত বছর না বলো বুঝলাম না ভাইয়া আমাদের এই যে 6 নম্বর অঙ্কটা দেখো স্ক্রিনে এটা 16 সালের অঙ্ক কিন্তু চাঁদার এখানে দেখো 15 16 17 দেওয়া আছে 15 সাল কি গত বছরের না জি জি গত বছর এটা আসবে ওপেনিং অ্যাসেটস পাশে 16 সালেরটা হচ্ছে আয় এটা যাবে ইনকামে আর 17 সালেরটা হচ্ছে অগ্রিম পেয়ে গেছি এটা দায় এটা ব্যালেন্স শীটে দায় পাশে চলে যাবে আর এই যে ওপেনিং ব্যালেন্স ক্যাশ এবং বুক লেখা আছে তাই না এটাকে ব্যাংক লেখা তো বিএএনকে
তোমার লেখাটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমার ঠিক করে নাও। ক্যাশ ইন হ্যান্ড এন্ড ক্যাশ এট ব্যাংক, এই তো ওপেনিং। আর ওপেনিং সবকিছু সবসময় কোথায় চলে যায় বলো তো? যে ওপেনিং ক্যাশ, ওপেনিং ব্যাংক, আর চাঁদা এরকম যদি 3 সালের থাকে, তাহলে 15 সালেরটা চলে যাবে ওপেনিং ক্যাপিটাল ফান্ডে, 16 সালেরটা আয়, 17 সালেরটা দায়। এন্ট্রান্স ফি মানে কি? এন্ট্রান্স প্রবেশ, আমাদের ক্লাবে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। হ্যাঁ 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 জি জি। আয় না আয়, এই যে ইনভেস্টমেন্টের সুদ, ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট কি আয়? আয়। ডোনেশন কি আয় না ব্যয়? ডোনেশন আয় না, ডোনেশন সাধারণত ব্যয় হয়, দায় হয়। আয় না তাই হয়। এখন দেখো সি নাম্বার সময়, 3 নাম্বার সময় এ ফান্ড ফর প্রাইস অ্যাওয়ার্ড বাই দ্য ক্লাব ইজ ক্রিয়েটেড আউট অফ ডোনেশন। এই যে ডোনেশন রিসিভ 10,000, তার মানে সমনে বলে দিছে এই 10,000 টাকা তুমি আয় দেখাতে না করছে, বলছে এটা দিয়ে প্রাইস ফান্ড করে দেয়, ফান্ড ফর প্রাইস। দায় পাশে গিয়ে আমরা কি করছি, ডোনেশনের আয় না দেখা সরাসরি দায় পাশে। হল রেন্ট, বুঝো হল রেন্ট, হল ভাড়া। আমাদের যে ক্লাব, এই ক্লাবে হলে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম হয়, অনেকে দেখা যাচ্ছে যে তোমার বিয়ের অনুষ্ঠান করে, বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান করে না, ঢাকা শহরে দেখবা যে অনেক ক্লাবে তোমার বিয়ের অনুষ্ঠান, ঢাকা অফিসার্স ক্লাবে, অফিসার দের কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টারের মতো ইউজ করে, কমিউনিটি সেন্টার না মানে ক্লাবটা ইউজ করে কমিউনিটি ক্লাবে অনেক। আচ্ছা, আর ওয়াস্ট পেপার বুঝে, ওয়াস্ট নষ্ট কাগজ, যেমন ধরো পুরাতন পত্রিকা, পুরাতন এগুলো বিক্রি করে 50 টাকা হয়েছে, এটা কি না? এখন দেখো তো রেন্ট, রেন্টের মধ্যে কি 17,400 টাকা আছে না? হ্যাঁ, অঙ্ক তো 16 সালে, 17,000 টাকা যদি থাকে কি বাদ যাবে না? এটা অগ্রিম, হ্যাঁ বাদ যাবে, আবার সম্পদ পাশে চলে যাবে। টেলিফোন বিল খরচ, ইলেকট্রিসিটি খরচ, স্টেশনারি খরচ, রেন্ট খরচ, স্যালারি খরচ, লাইব্রেরি কি খরচ না সম্পদ? লাইব্রেরি সম্পদ বলতে কি বোঝায় ভাইয়া? বই, লাইব্রেরি বই সম্পদ। আর প্রিন্টিং মানে ছাপা খরচ কি খরচ? ভাইয়া একটা কোশ্চেন, অবশ্যই ওপেনিং টা জানি কই যাব আর ক্লোথিং টা কই যাব এটা আরেকবার বলে দেন। বললাম যে ওপেনিং ক্যাশ যেটা আছে এটা চলে যাবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড হয়, আর ক্লোজিং ক্যাশ চলে যাবে ব্যালেন্স শীটে সম্পদ পাশে। আচ্ছা, ওপেনিং এটা ওপেনিং এর প্রথমে আর ব্যালেন্স শীট এর শেষে হচ্ছে ক্লোজিং। আচ্ছা ক্লোজিং, আচ্ছা। আর তোমার বাকি যে ওপেনিং ছাড়া যে বাকি টাকা গুলো আছে এগুলো হয় আয় হবে নয় দায় হবে, আর পেমেন্ট পাশে যা আছে হয় ব্যয় হবে নয় সম্পদ হবে, গত বছরের ব্যয় দিলে আয় হয়ে যাবে। এখন হয়েছে ক্লাবে হোল্ড আছে 10% গভর্নমেন্ট সিকিউরিটিস 40,000 টাকা, তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিস 10% 40,000 হলে, তাহলে 40,000 10% কত টাকা হয় সুদ? 4,000, কিন্তু সুদ পাইছো কয় টাকা? 1,000, বকে আছে কত? 3,000। সমাধানে গিয়ে দেখো এটার সুদ 3,000 টাকা বকে দেখায়, এই যে এটা সম্পদ না, আবার এই বকে এটা কিন্তু সম্পদ, যার কারণে সম্পদ পাশে গিয়ে দেখো এই যে ইন্টারেস্ট অ্যাকাউন্ট আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট। হ্যাঁ ভাই, ওই যে ক্যাশ ইন হ্যান্ড সম্পদ, গভর্নমেন্ট সিকিউরিটি সম্পদ, লাইব্রেরি বই ছিল 20,000, আরো কিছু 3,000 টাকা, এগুলো সব সম্পদ। আমার যে বছর শুরুতে লাইব্রেরি ছিল, যে লাইব্রেরি অ্যাকাউন্ট বছর শুরু একদম জানুয়ারি 1 তারিখে ছিল, 20,000 টাকা বই ছিল, আমি আরো 3,000 টাকা বই দিয়েছি, তাহলে বই পারবে না? জি ভাইয়া। তাহলে ব্যালেন্স শিটে গিয়ে আমরা দেখো, সমাধানে গিয়ে দেখো যে লাইব্রেরি ছিল 20,000, তার সাথে আর 3,000 টাকা করেছি। আউটস্ট্যান্ডিং মানে কি?
খরচ আছে যে প্রিন্টিং চার্জ, এটার সাথে আবার বকেয়া আছে, তাই এটাও যোগ হয়ে যাবে, পারা যাবে? হ্যাঁ জি ভাই ইনশাল্লাহ। ভাই এটা কোন পার্টে আসবো? সি পার্টে দেখতেছ না সব সি লেখা আছে, সি। ও হ্যাঁ বি পার্টেও আছে ভাই। আরে দিয়া দিয়েন আজকেই। আচ্ছা ভাই এখন আমি দেখতে পারতেছি পারতেছি না, এরকম মেনি আছে। আচ্ছা শুনে যে এই যে যে দেখো যে সালে দেখাচ্ছে, এখানে একটা মারাত্মক ভুল করছে। ভুলটা হইলো এই অঙ্কে সূত্র লিখছে বিসিডেন্ট ক্যামেরা ফ্রেমের ক্লাস 2018 লেখা দেখছো। হ্যাঁ এই জায়গায় 18 না হয়ে 17 হওয়া দরকার। দেখো যে সাবস্ক্রিপশন তিনটা সাল দেওয়া থাকে না? হ্যাঁ স্যার আমরা আমরা সাধারণত জানি না যে মাঝখানে সালটা হচ্ছে আমার অঙ্কের ইয়ার, কিন্তু এখানে মাঝখানে সাল না করে 18 রে দিস অঙ্কের ইয়ার, যার কারণে এই অঙ্কে এত লস হয়। হ্যাঁ ইয়া বলো বন্যা বলো। স্যার এখানে যে টাকাটা আছে এটা আপনি মনে হয় যে দুইটাই দিচ্ছেন। দুইটা দিয়ে দিব কেন, অঙ্ক তো 18 সালে, তাহলে পুরাতন দুইটা আমার সম্পদ না। ভুল করছে, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, তাহলে অঙ্কটা ঠিক থাকবে। আরো ভুল করছে না, সেটা করা যাবে না। এখন যদি বড় দেখি ডোনেশন কি আয় না ভাই, আয় না দায় ডোনেশন স্যার ব্যাংকের সুদ, আয় এন্ট্রান্স ফি, এন্ট্রান্স ফি মানে প্রবেশ ক্লাবে প্রবেশ, আয়। আচ্ছা স্পেশাল ফান্ড সম্পর্কে একটা কথা বলছিলাম, যেটা কখনোই আয় ব্যয় যাবে না, সরাসরি ব্যালেন্স শীটে দায় পাশে গিয়ে এই যে ওপেনিং যে ফান্ড থাকে ফান্ডের সাথে রিসিটটা হবে যোগ, আর এই যে এক্সপেন্স যদি থাকে সেটা হবে বিয়োগ। এটা একটা ব্যতিক্রম আইটেম, এটা মনে রাখতে হবে তোমাদের, বুঝছে কি বলছি? এই যে স্পেশাল ফান্ডের রিসিটস আছে না, রিসিটস আবার যে দেখো যে স্পেশাল ফান্ডের আছে তোমার এক্সপেন্স, এগুলো কখনো রিসিপিয়েন্ট যাবে না, এগুলো সরাসরি তুমি যা দেখো ব্যালেন্স শিটে এই যে স্পেশাল ফান্ড, ফান্ডের সাথে রিসিটটা হয় যোগ এক্সপেন্সটা হয় কিও, এটা একটা মনে রাখার জিনিস। হ্যাঁ আর স্যালারি খরচ সেলিফোন করে দিচ্ছে, এই দেখো তো লাস্ট ইয়ার ক্রেডিটরস, এটা কি হবে তুমি বলতে পারবা? লাস্ট ইয়ার গত বছরের পাওনাদার, এটা ওপেনিং লায়াবিলিটিস হবে, মনে থাকবে? তোমরা কি আমার কথা শুনতে পাও? জি ভাই শুনতে পারতেছি, কিন্তু বাচ্চা উঠে দেবে এই কারণে মিউট করে রাখছি। লাস্ট ইয়ার ক্রেডিটরস পেজ সবসময় হবে ওপেনিং, পারচেস 8% সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু এটা সম্পদ। আমাকে শুরুতে গিয়ে দেখো যে তোমার স্পোর্টস ম্যাটেরিয়াল আছে, খেলাধুলো সরঞ্জাম সম্পদ, ফার্নিচার আছে ফার্নিচারের সম্পদ। হ্যাঁ আর এই সম্পদগুলো অপচয় ধরা হবে, অপচয় কোথায় যাবে? লাভ ক্ষতি দিতে যাবে, ইনকাম এক্সপেন্ডিচার যাবে। আর এই যে 1 জানুয়ারি যে স্পেশাল ফান্ড আছে, স্পেশাল ফান্ড সবসময় দায় পাশে যায়, এটা মনে রাখতে হবে। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কারেন্ট ইয়ার, চলতি বছর 700 টাকা বকেয়া আছে চাঁদা, তাহলে চলতি বছর চাঁদা কোনটা দেখাবা? 18 সাল 600 টাকা। আমি কিন্তু অঙ্কটা ঠিক প্রশ্ন যেভাবে বলছি আমি সেভাবে সমাধান করি, তার কারণে আমার লস হয়েছে। আর বইয়ের ভিতরে দেয়া ওরা করছে কি,
আমি যেমন 600 টাকা আয় দেখাইছি বইয়ে 10 ইয়া ভাইয়া হ্যাঁ ওই দিন ওকে সাবস্ক্রিপশন নিয়ে কি যেন বলছিলাম তো রেকর্ড নাই আমিও ভুলে গেছি কোন সাবস্ক্রিপশন কোনটাতে যায় একটু যদি আবার বলে দিতেন ফার্স্ট ইয়ারটা হবে সম্পদ অ্যাসেট কারেন্ট ইয়ারটা হবে ইনকাম আর ফিউচার ইয়ার যেটা থাকবে ওটা হইবো লাইবিলিটি ওকে তোমরা এই প্রশ্নটা একটু দেখো তো ঠিক করে কি ঠিক করবো এই যে 16 লেখা আছে এগুলোকে আপলোড ও তাহলে এই ইনকাম এক্সপেন্ডিচার যেটা আছে তুমি একটা প্রশ্ন পড়ার পরে প্রশ্নের আইটেম গুলোকে নিয়ে অ্যানালাইসিস করবে আর সম্বন্ধ গুলো পড়ে পড়ে দেখবা যে কোন সময় এটা কাজের জড়িত যেমন যে ডোনেশনের এবং এন্ট্রান্স ফিরও কিন্তু অর্ধেক ক্যাপিটালাইজ তার মানে যে এন্ট্রান্স ফি 1000 টাকা আছে 500 টাকা ক্যাপিটাল হবে আর 500 টাকা যাবে তোমার ইয়াতে এই যে দেখো ক্যাপিটাল মানুষের এই যে ক্যাপিটাল ফান্ডের সাথে যে ডোনেশনের দিছি অর্ধেক ব্র্যাকেট 1/2 আবার স্যার ব্র্যাকেট 1/2 ডোনেশন তারপরে স্পেশাল ফান্ড স্পেশাল ফান্ড তো বলছেন স্পেশাল ফান্ড সম্পূর্ণ আলাদা জিনিস এটা তাহলে আচ্ছা ক্যাপিটাল ফান্ড যদি ডোনেশনে কিছু না থাকে তাহলে কি করব ডোনেশন সম্পর্কে কিছু না থাকে দেখো টাকার পরিমাণ কি বড় কিনা যদি বড় হয় তাহলে ক্যাপিটাল ফান্ড সাথে যোগ করবা ছোট খাটো কি করে 2000 3000 5000 আয় দেখাই দিবে এই সব ছোট ছোট ডোনেশন আয় হয় যদি স্পেশাল ফান্ড একদম ঠিক এরকম থাকবে ওপেনিং তার সাথে অ্যাড হবে রিসিটস দেন হবে পেমেন্ট এক্সপেন্স এটা কিন্তু কোন পেজ আমার আয় দেখানো হ্যাঁ সান্ড্রি জিনিসটা কি হ্যাঁ সান্ড্রি মানে বিবিধ বিবিধ খরচ আচ্ছা ঠিক আছে এই গো ডাউন করে দিয়ে সমস্যা যেটা সেটা যোগ দিছি ডিউ আর 1700 ডিউ মানে গত বছরের ডিউ ইয়ে করছে আবার এবার ছোট্ট একটা জিনিস দেখে নাও সহজ জিনিসটা যেটা বুঝা যায় এই যে দেখো এই যে দুইটা কোন প্রবলেম পার্ট বি তে কিন্তু এটা পার্ট বি নাই বুঝছো দেখো তো লেখা আছে দা অ্যামাউন্ট ক্যালকুলেট দা অ্যামাউন্ট সাবস্টিটিউট টু বি ক্রেডিটেড ইনকাম এক্সপেন্ডিচার ফর দা ইয়ার 2014 তাহলে কত সালের অঙ্ক এটা 1400 প্রথমে বলছে 14 সালে কত টাকা পাইছো 15000 তার ভিতর 13 সালে কত টাকা 2000 এটা কি যোগ হবে না বিয়োগ হবে আউটস্ট্যান্ডিং বকেয়া আছে যেটা বিয়োগ হবে সেটা সবুজ করে দিলাম আবার লেখছে সাবস্ক্রিপশন রিসিভেবল অ্যাডভান্স 2013 13 সালে যেটা অ্যাডভান্স পাবা সেটা হবে যোগ মনে রাখবা আচ্ছা ভাই বকেয়া তো যোগ হয় অগ্রিম বাদ যায় না বকেয়াটা কি আমি তো 14 সালে এটা 13 সালের বকেয়া তাহলে গত বছরের বকেয়া না হ্যাঁ গত বছরের বকেয়া যোগ হইব না গত বছরের বকেয়া তো গত বছর যোগ করছে এই বছর কি যোগ হবে না তাহলে মাইনাস মানে দেখো আমি যেগুলো হলুদ করতেছি সেগুলো যোগ আর যেগুলো সবুজ করতেছি সেগুলো বিয়োগ তাহলে বুঝাই দেই 15000 এর সাথে 13 সালের জিনিস বাদ বাট 13 সালে যদি অগ্রিম করে থাকে সেটা কার জন্য করছিল 13 সালে যদি কেউ অগ্রিম চাতে দেয় সেটা অবশ্যই 14 সালের জন্য দিছিল হ্যাঁ তাহলে এটা এসে যোগ হবে আবার 14 সালে যদি অগ্রিম দেয় এটা কার জন্য 14 জন্য না 15 জন্য দিছিল
14 সালের দিলে স্যার এটা 15 জন্য দিছে এইজন্য এটা বাদ যাবে এইজন্য সবুজ করে দিছি আবার আউটস্ট্যান্ডিং মানে কি বকেয়া 14 সালের বকেয়া মানে নিজে এই বছরের বকেয়া তাহলে কি যোগ হয়ে যাবে না হ্যাঁ তাহলে যাই দেখো আমি তোমার সব 12 লেখা না আউটস্ট্যান্ডিং 1300 1300 2000 তাহলে এখানে সলিউশনে যাই লিখতে হবে এটা 1300 এটা 13 করে আবার অ্যাডভান্স সাবস্ক্রিপশন 2014 এর জন্য 13 সালে যেটা অ্যাডভান্স সাবস্ক্রিপশন দিছি সেটা যোগ হবে আর 14 সালে যেটা অ্যাডভান্স সাবস্ক্রিপশন বিয়োগ হবে আর 14 সালে যেটা বাকি আছে সেটা যোগ এই বছরের বাকি যোগ আর 14 সালে যেটা অ্যাডভান্স করেছে কি 14 সালের জন্য না 15 সালের জন্য বলো তো 15 সালের জন্য এর জন্য বিয়োগ দিছি 13 সালে যেটা অ্যাডভান্স সিস্টেম সেটা কি 14 সালের জন্য না 13 সালে যেটা হ্যাঁ এটা 14 সালের জন্য এই জন্য যোগ করছি ঠিক আছে মানে বুঝলাম না তো এটা আবার বলতেন এটা এই যে দেখো সাবস্ক্রিপশন রিসিভেবল 2014 14 সালে যেটা আমার রিসিভ করেছি তার ভিতরে 13 সালের 2000 টাকা সেটা বাদ যাবে 13 সালে যদি অগ্রিম থাকে সেটা যোগ হবে কেন 13 সালের কি 14 এর জন্য 14 সালে যদি অগ্রিম আছে সেটা বাদ যাবে কারণ এটা 14 সালে অগ্রিম করেছি 15 সালে আবার রিসিভেবল মানে বকেয়া 14 সালের বকেয়া 14 সালের সাথে যোগ হবে যোগ করার পরে যেটা থাকবে সেটা হবে এই অঙ্কটা খুব ভালোভাবে বাসায় একটু প্র্যাকটিস করে তো এই যে 9 58 এই দুইটা অঙ্ক করবা এমন আছে যে 58 থেকে একদম পাঁচ দিয়ে পাঁচ দিয়ে রাত 9 হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে করবা পারবা না আমার যে জুমের টাইম শেষ আমি সেভ করে তোমাদের চ্যানেল দিয়েছি তোমরা নিও হ্যাঁ আচ্ছা ভাইয়া আগামী কাছে আর একটা দুইটা করে সাবমিট করা স্যার এক মিনিট বলো স্যার আজকের মতো কি শেষ না অন্য সাবজেক্ট দেখবেন একটু আজকের অন্য সাবজেক্ট দেখা যাবে না এগারোটা বেজে গেছে